অতিপ্রবল এই ঘূর্ণিঝড়ের খবরাখবর সংগ্রহ করছেন আমাদের সহকর্মীরা। এই পর্যায়ে আমাদের সাথে যুক্ত হবেন টেকনাফের শাহপুরের দ্বীপ থেকে আমাদের সহকর্মী আশেকিন প্রিন্স। প্রিন্স আপনি আমাকে দেখতে পাচ্ছেন, উখিয়া থেকেও আমাদের সহকর্মী যুক্ত হয়েছেন এমদাদুল হক। প্রিন্স, আপনার কাছে শুরুতে যেতে চাই। আপনি জানাচ্ছিলেন যে এখনও পর্যন্ত এই অতিপ্রবল ঘূর্ণিঝড়ের খুব একটা সরাসরি প্রভাব আপনি দেখতে পাচ্ছেন না বা প্রভাব এখনো পড়েনি, ঠিক যেখানে আপনি আছেন সেখানকার এখনকার পরিস্থিতি কি আর সামনের সময়গুলোতে আসলে কি ঘটতে পারে? আমি এখন রয়েছি কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপুরের দ্বীপ, অর্থাৎ বাংলাদেশের মূল ভূখণ্ডের একেবারে সর্বশেষ প্রান্তে। এরপরে রয়েছে নাফ নদী এবং এরপরে হচ্ছে মিয়ানমারের সীমানা। এবং প্রথম থেকেই, অর্থাৎ আজকে সকাল থেকেই আমরা বিভিন্ন খবর দিচ্ছিলাম যে ঘূর্ণিঝড় মোখার অগ্রভাগের যে প্রভাব সেটি পড়তে শুরু করতে পারে দুপুরের পরে, অর্থাৎ সন্ধ্যা নাগাদ। কিন্তু সেরকম কোনো কিন্তু লক্ষণ আমরা দেখিনি, অর্থাৎ দুপুরের পরে সন্ধ্যার দিকে কিন্তু এখানকার আবহাওয়া মোটামুটি স্বাভাবিক পর্যায়ে ছিল, শুধুমাত্র গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে এবং কিছু বাতাস রয়েছে। এরপরে আবার বিভিন্ন সময় গণমাধ্যমে এবং একই সঙ্গে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিন্তু এক এক সময় এক এক রকম তথ্য সামনে আসছে যে আসলে ঘূর্ণিঝড় মোখার অগ্রভাগ কখন আঘাত আনবে অথবা মূল যে কেন্দ্রটি রয়েছে সেটি কখন উপকূল অতিক্রম করবে। এটি নিয়ে কিন্তু আসলে স্থানীয় যেসব জনগণ রয়েছেন তাদের মধ্যে একটি কিন্তু দ্বন্দ্ব কাজ করছে এবং এই দ্বন্দ্বটার কিন্তু ইফেক্ট গিয়ে পড়েছে আশ্রয় কেন্দ্রে। আপনাকে বলি যে আমি কিন্তু বেশ কয়েকটি আশ্রয়কেন্দ্রে এই শাহপুরের দ্বীপে আশ্রয়কেন্দ্রগুলো আমি ঘুরে দেখেছি এবং সেখানে আমি দেখেছি যে আশ্রয়কেন্দ্রের যারা আশ্রয় নেবেন সেই স্থানীয় জনগণই কিন্তু নেই, অর্থাৎ যারা যারা এসেছিলেন দুপুরের পরে যারা এসেছিলেন তারা রাত 10:30-9:30 দিকে কিন্তু অনেকেই আশ্রয়কেন্দ্র ছেড়ে দিয়ে নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন এবং তারা বলছেন যে আসলে দুপুরের পর পরে সন্ধ্যার দিকে যে ঘূর্ণিঝড় মোখার অগ্রভাগের অংশের কারণে যেরকম ঝোড়ো বাতাস বা বৃষ্টি হবার কথা ছিল সেরকম কোনো পরিস্থিতি তারা দেখেনি এই কারণে। এছাড়া সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন তথ্য প্রচার করা হচ্ছে, তো এই কারণে মূলত তারা আশ্রয়কেন্দ্র ছেড়ে তারা নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে যারা উপকূলীয় এলাকাতে রয়েছেন তারা যাতে নিকটবর্তী আশ্রয়কেন্দ্রে গিয়ে আশ্রয় নেন। আমি যেখানে রয়েছি সেখানে হচ্ছে শাহপুরের দ্বীপ, এখান থেকে 19-20 কিলোমিটার দূরত্বেই কিন্তু সেন্ট মার্টিন দ্বীপ এবং বলা হচ্ছে যে এই ঘূর্ণিঝড়ের কারণে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবার মুখে রয়েছে সেন্ট মার্টিন দ্বীপ এবং এই কারণে কিন্তু গতকাল সকাল থেকেই বেশ কয়েক হাজার মানুষ সেন্ট মার্টিন থেকে টেকনাফে এসে জড়ো হয়েছেন। এবং আরেকটি বিষয় যে এই শাহপুরের দ্বীপের আরও কিছু কয়েক হাজার স্থানীয় বাসিন্দা তারা কিন্তু শাহপুরের দ্বীপ ছেড়ে টেকনাফে যে সদর রয়েছে এবং কক্সবাজারের সদর রয়েছে সেখানে কিন্তু তারা অনেকে চলে গিয়েছে। যে সেন্ট মার্টিনের কথা যেটি বলছি, সেন্ট মার্টিনে বেশ কয়েকটি অস্থায়ীভাবে, অর্থাৎ 30টির বেশি অস্থায়ী শেল্টার তৈরি করা হয়েছে এবং যারা সেন্ট মার্টিনে অবস্থান করছেন তাদের কিন্তু তারা সে শেল্টারে, অর্থাৎ আশ্রয়কেন্দ্রে তারা আশ্রয় গ্রহণ করেছেন। তবে ওখানকার যে আশ্রয়কেন্দ্র প্লাস শাহপুরের দ্বীপে যে আশ্রয়কেন্দ্র সে আশ্রয়কেন্দ্রে থাকার মতো পরিবেশটা আসলে নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায়। যারা দুপুরের পরে আশ্রয়কেন্দ্রে এসেছিলেন তারা দাবি করছেন যে তারা হয়তো বা আশ্রয় নিতে পারবেন অথবা পারছেন, কিন্তু সুপেয় পানির যে ব্যবস্থা সেই ব্যবস্থাটা কিন্তু আশ্রয়কেন্দ্রে নেই। একই সঙ্গে যে স্যানিটেশনের ব্যবস্থা সেই স্যানিটেশনের ব্যবস্থাও কিন্তু নেই। যেসব আশ্রয়কেন্দ্রে যারা দুপুরের পরে আশ্রয় নিয়েছিলেন আমরা দেখেছি যে নারী পুরুষ সবাই কিন্তু একসাথে ছিলেন, শিশুরাও কিন্তু একসাথে ছিলেন। যে এই যে নারী পুরুষ আলাদাভাবে থাকার যে ব্যবস্থা সেটা কিন্তু সেভাবে আশ্রয়কেন্দ্রগুলোতে করা হয়নি। মূলত বিভিন্ন কারণে এই যে যারা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন তারা কিন্তু তারা এই আশ্রয়কেন্দ্র ছেড়ে নিজ নিজ এলাকাতে চলে গিয়েছেন। এবং আরেকটি কারণ হচ্ছে আশ্রয়কেন্দ্রে না যাবার, কিছুক্ষণ আগে আমি স্থানীয় লোকদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে অনেকের গবাদি পশু রয়েছে, এই গবাদি পশু ছেড়ে তারা যদি আশ্রয়কেন্দ্রে যান তাহলে গবাদি পশু চুরি হয়ে যাবার একটা আশঙ্কা রয়েছে। সেই আশঙ্কার জায়গা থেকেও কিন্তু অনেকে
নিজ ঘর ছেড়ে এই আশ্রয় কেন্দ্রে যাননি। তবে এখনকার পরিস্থিতি যদি আপনাকে বলি, এই নাফ নদীর তীরে কিছুটা বাতাস রয়েছে এবং এখন কিছু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং এই ঘূর্ণিঝড় মোখা, এখন বলা হচ্ছে যে ঘূর্ণিঝড় মোখার যে মূল অংশটি সেটি উপকূল অতিক্রম করতে পারে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে এবং সেটি উপকূল অতিক্রম করবে এবং সেন্ট মার্টিনের পরে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে কিন্তু এই শাহপুরীর দ্বীপ এবং বিকালে টেকনাফের যে ইউনো রয়েছেন তিনি এই এলাকাটি পরিদর্শন করেছেন এবং তিনি বলেছেন যেহেতু সেন্ট মার্টিনের পরে সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে শাহপুরীর দ্বীপ, সেহেতু এই উপকূল এলাকাতে যেসব জনগণ রয়েছে তারা চেষ্টা করবেন সবাইকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য, প্রয়োজনে তারা পুলিশ বাহিনীর তারা সহায়তা নেবেন। তবে আরেকটি বিষয় বলে রাখি যে যারা ভলান্টিয়ার রয়েছেন তারা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে তারা সচেতনতা তৈরি করছেন যাতে তারা যারা স্থানীয় যারা রয়েছেন তারা যাতে বাড়ি ঘর ছেড়ে নিজের নিরাপত্তার জন্য তারা যদি আশ্রয় কেন্দ্রে আসেন তবে চিত্র একেবারেই ভিন্ন। আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় নেবেন, যাদের জন্য আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হয়েছে তারা কিন্তু একেবারেই নেই। মূলত এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রাহাত আশিকিন প্রিস, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার কাছ থেকে পুরো সার্বিক চিত্র একটা আমরা পেলাম। আপনি আশ্রয় কেন্দ্রের কথা জানালেন, সার্বিক পরিস্থিতির কথা জানালেন এবং এখন যে প্রবল বাতাস বইছে তার কথাও আপনি জানালেন। আপনি যে জায়গাটিতে আছেন সেটা খুবই ঝুঁকিপূর্ণ জায়গা আমরা জানতে পারছি। আপনি নিরাপদে থাকবেন, সাবধানে থাকবেন। নিশ্চয়ই আপনার মাধ্যমে চ্যানেল 24-এর দর্শকদেরকে আমরা এই ভয়াবহ ঘূর্ণিঝড়ের যে সম্ভাবনা রয়েছে সেই সম্পর্কিত বিস্তৃত তথ্য আপনাদেরকে জানাতে পারবো। অনেক ধন্যবাদ আশিকিন প্রিন্স। এবার যাচ্ছি আমাদের সহকর্মী এমদাদের কাছে। এমদাদ, আপনি উখিয়াতে আছেন, আপনি আগেও জানিয়েছিলেন আপনি যেখানে আছেন সেখানেই রোহিঙ্গা ক্যাম্প, যেটা আসলে সবচেয়েতে ঝুঁকিতে রয়েছে। আমরা বারবার জানতে চাচ্ছি যে রোহিঙ্গা ক্যাম্পের প্রস্তুতি কতটুকু, এই প্রস্তুতির সবশেষ তথ্য আর সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। রাহাত, একটি বিষয় একটু জানিয়ে রাখা প্রয়োজন যে আসলে রোহিঙ্গা ক্যাম্পের প্রস্তুতি আর বাইরের যে জনবহুল এলাকা বা জনবসতি সেগুলির প্রস্তুতি কিন্তু ভিন্ন। কারণ হচ্ছে কোনো একটি গ্রাম বা উপকূলীয় এলাকায় সাধারণত যেটি হয় যে একটি গ্রামে হয়তোবা কয়েক হাজার মানুষ হয়তোবা থাকেন, কিন্তু ঠিক সমান আয়তনের বা তার চেয়েও কম আয়তনের একটি জায়গায় রোহিঙ্গা ক্যাম্পে কিন্তু সেখানে লাখের উপরে মানুষ থাকেন। এখানেই হচ্ছে আসলে পার্থক্য। এবং যেহেতু 33টি ক্যাম্পে, উখিয়া টেকনাফের 33টি ক্যাম্পে প্রায় 10 লাখের মতো রোহিঙ্গা শরণার্থী আছেন, সেক্ষেত্রে এই ক্যাম্পগুলোর ভিতরে তাদেরকে তাদের আশ্রয় কেন্দ্রে সবার জায়গা ব্যবস্থা করা সেটি একদমই এক কথায় অসম্ভব। তো সেক্ষেত্রে যেটি আসলে প্রশাসন যেটি বলছে এবং তাদেরকে বাইরের আশ্রয় কেন্দ্রে নেওয়া বা এলাকাগুলোতে সেটিও আসলে নানা দিক থেকে একটু সমস্যাপূর্ণ বিষয়। তার কারণে আসলে বাইরেও যেহেতু খুব বেশি সমস্যায় না পড়লে বা বিপদে না পড়লে বাইরে নেওয়ার সুযোগ নেই, সেক্ষেত্রে ক্যাম্পের ভিতরেই তাদেরকে আশ্রয়ের ব্যবস্থাটি করতে হচ্ছে। এবং স্বাভাবিকভাবে আমরা যেটি বলে আসছি বা যেটি বাস্তবতা যে এই ক্যাম্পে পাহাড়ি যে মাটি আছে এবং বালি মাটি সেটি প্রবল বৃষ্টিপাতের ক্ষেত্রে ভূমিধসের একটি সম্ভাবনা থাকে বা নিচু এলাকায় যে বসতিগুলো আছে সেক্ষেত্রে যদি জলোচ্ছ্বাস হয় সেগুলো তলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সব বাস্তবতা মিলিয়ে কিন্তু আসলে যারা দায়িত্ব পালন করছেন RRC শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন সহ দেশি বিদেশি NGOগুলো সবাই চেষ্টা করছেন যে এত সব সীমাবদ্ধতার মধ্যেও কীভাবে তাদেরকে নিরাপদে রাখা যায়। এবং এর প্রেক্ষিতেই আমরা যেটি দেখেছি যে প্রথমত তারা একটু নজর দিয়েছেন যে তাদের যে তাঁবুগুলো আছে সেগুলোকে আরেকটু শক্তি বৃদ্ধি কীভাবে করা যায় সেটির জন্য তারা বিভিন্ন, আমরা জানি যে বিভিন্ন NGO বা সরকারি বেসরকারি পক্ষ থেকে এই বিষয়গুলোকে আরেকটু শক্তিশালী করার জন্য তাদেরকে গত কয়েকদিন ধরেই তাদেরকে সাপোর্ট দেওয়া হয়েছে, সহায়তা দেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের সরঞ্জাম দেওয়া হয়েছে। এর পরবর্তীতে আসলে যেগুলো যেহেতু পাহাড়ি এলাকা আছে যেই জায়গাগুলোতে একটু বেশি ভূমিধস প্রবণ মনে হয়েছে বা একটু বৃষ্টিপাতে পাহাড় ধস বা ভূমিধসের সম্ভাবনা আছে, এই জায়গাগুলো থেকে আমরা আগেও যেটি দেখিয়েছি যে রাতেও সেখানে প্রশাসনের লোকজন তারা গিয়েছেন, গিয়ে গিয়ে তাদেরকে তাদের যে তাঁবু সেই তাঁবু থেকে বের করে এনে তাদেরকে একটু তুলনামূলকভাবে নিরাপদ যে জায়গা আছে সেখানে তাদেরকে কিন্তু এনে রাখা হয়েছে। এবং এই জায়গাগুলোতে ক্যাম্পের ভিতরে বিভিন্ন লার্নিং সেন্টার বা বিভিন্ন স্কুল মাদ্রাসা বা যে বিভিন্ন ধরনের স্থাপনা বা অফিস যেগুলোতে তুলনামূলকভাবে একটু নিরাপদ সেখানে কিন্তু এনে রাখা হয়েছে।
এর বাইরে যেটি বলা হয়েছে এবং এর বাইরেও ভূমিধস প্রবণ এলাকা ছাড়াও যেই তাঁবুগুলোতে অসুস্থ আছেন, বৃদ্ধ আছেন বা নারী শিশু, তারা তাদেরকেই আসলে আগেভাগে আনা হয়েছে এবং বাকিদেরকে মাইকিং করা হয়েছে এবং প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে যে কোনো সময় যদি ঘূর্ণিঝড় আঘাত হানে সেক্ষেত্রে তারা যেন তুলনামূলক নিরাপদ যে জায়গা সেখানে যান। এক্ষেত্রে যদি এমন হয় যে উপরে খুব ঝড়ো বাতাস বইছে বা উপরে বৃষ্টিপাত, সেক্ষেত্রে তখন উপরের যে পাহাড়ি জায়গা থেকে নেমে সমতলের নিরাপদ জায়গার জন্য তাদেরকে বলা হয়েছে। এবং একই সাথে এমন যদি হয় যে 8 থেকে 10-12 ফুট উঁচু জলোচ্ছ্বাসের কারণে যে নিচু এলাকা যেগুলো আছে সেগুলো প্লাবিত হয়ে গেছে, সেক্ষেত্রে তাদেরকে বলা হয়েছে একটু পাহাড়ি এলাকা যেগুলো উঁচু জায়গা সেগুলোতে যেন যান। এবং এর বাইরেও প্রশাসনের পক্ষ থেকে যেটি আমাদেরকে জানানো হয়েছে যে শুকনো খাবার, হাই এনার্জি বিস্কিট সহ বিভিন্ন ধরনের খাবার প্রস্তুত রাখা হয়েছে, সেটি সময় সময় প্রয়োজন হলে যারা রোহিঙ্গাদের প্রতিনিধি যারা আছেন, মাঝি, হেড মাঝি বা তাদের সাব মাঝি যারা, ওদের মাধ্যমে যেহেতু একটি ব্যবস্থাপনা আছে তাদেরকে সময় সময়ে দিয়ে দেওয়া হবে। এবং আর সতর্ক থাকতে বলা হয়েছে যে কোনো সময় তাদেরকে যেই ধরনের নির্দেশনা দেওয়া হয় সেই নির্দেশনা অনুযায়ী তারা যেন ব্যবস্থা গ্রহণ করেন বা তাদের প্রশাসনের যে নির্দেশনা সেগুলো যেন তারা মেনে চলেন। তো বাস্তবতা হচ্ছে আসলে যেহেতু অনেক কম জায়গায় পাহাড়ি এবং সমতল মিলিয়ে এই যে বিশাল একটি জনগোষ্ঠী, সেক্ষেত্রে সবাইকে নিরাপদ বহুতল ভবন সহ বাইরের যে ধরনের আশ্রয়কেন্দ্র আমরা দেখি সেগুলোতে নেয়ার সুযোগটা খুবই কম। তারপরেও এই অত সীমাবদ্ধতার মধ্যেও কীভাবে তাদেরকে একদমই প্রাণহানি মুক্ত রেখে বা ক্ষয়ক্ষতি থেকে একদম ন্যূনতম ক্ষয়ক্ষতি রেখে এই যে ঘূর্ণিঝড়ের আঘাতটি মোকাবেলা করা যায়, সেই প্রচেষ্টাই কিন্তু সরকারি, বেসরকারি, দেশীয় এবং আন্তর্জাতিক যে সংস্থাগুলো কাজ করছে সবাই করছেন। রাহাত এমদাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা যে রোহিঙ্গা ক্যাম্প, সেই রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানালেন, নিরাপত্তার কথা জানালেন। এবং আপনাকেও জানিয়ে রাখি, এটা দীর্ঘ সময় ধরে হয়তো ঝড়টা চলবে, আপনি যে জায়গাটা থাকছেন সেটা খুবই ঝুঁকিপূর্ণ, আপনি নিজের যত্ন নেবেন, নিরাপদে থাকবেন এবং আমাদেরকে খবরাখবর জানানোর চেষ্টা করবেন। অনেক ধন্যবাদ সহকর্মী এমদাদুল হক। এবার যাচ্ছি আমাদের আরেক সহকর্মী, আমাদের সাথে আছেন পতেঙ্গা থেকে, আমাদের সাথে রনি দত্ত। রনি দত্ত, দেখতে পাচ্ছি খুব সম্ভবত ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আপনি যেখানে আছেন এখন কোনো প্রভাব কি লক্ষ্য করছেন কিনা এই অতি প্রবল ঘূর্ণিঝড়ের? মিনহাজ, প্রথমে একটু আপনাকে এখানকার যে আবহাওয়া সেই সম্পর্কে একটু জানাই। প্রথমে এখানে কিছুক্ষণ পরপর আসলে এই গুড়ি গুড়ি যে বৃষ্টি, সেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ পর আবার একেবারে গুমোট আকার ধারণ করছে। এটি আসলে ঘূর্ণিঝড়ের যে স্বাভাবিক প্রকৃতি, স্বাভাবিক প্রকৃতির একটি অংশ। তবে আমরা যে পতেঙ্গায় দাঁড়িয়ে আছি, এখানে আমরা এখন সমুদ্র সৈকতে, সেখানে কিন্তু যে জল যে ঢেউয়ের আশ্রয় আসার কথা বা বড় ধরনের ঢেউ সেরকম কিন্তু কোনো কিছু আমরা লক্ষ্য করছি না, যেহেতু এখন সমুদ্রে ভাটা চলছে। তো স্বাভাবিকভাবে এখানে তেমন প্রবল কোনো বাতাস বা সেরকম কিন্তু আমরা লক্ষ্য করিনি। সাধারণত ঘূর্ণিঝড়ের সময় প্রবল বাতাসটি আসে কিন্তু সমুদ্র থেকে তীরের দিকে, কিন্তু এবারে আমরা যেটা লক্ষ্য করছি সেটি হচ্ছে যে সমুদ্রের যে বাতাসটি আসলে আমরা পাচ্ছি, যে বা মাঝে মধ্যে যে বাতাসটি আসে সেটি কিন্তু পাচ্ছি, সেটি উত্তর পূর্ব দিক থেকে। অর্থাৎ ঘূর্ণিঝড়টি আসলে যেহেতু অ্যান্টিক্লক হিসেবে ঘুরছে, সেই জন্য এটা উত্তর পূর্ব দিক থেকে আমরা আসলে বাতাসটি পাচ্ছি। আর একটি সার্বিক পরিস্থিতিটি যদি বলতে চাই, যেখানে যে এই পরিস্থিতির কারণে এখানে যেহেতু প্রবল বাতাস নেই, সেই পরিস্থিতির কারণে জনসাধারণের মধ্যে কিন্তু এখনও সেই যে সেই সচেতনতাটা কিন্তু এখনও তৈরি হয়নি, যে কারণে প্রশাসনের পক্ষ থেকে এখনও বিভিন্ন যেসব জায়গাগুলো, বিশেষ করে রাসমণিঘাট, হালি শহরের আকমল আলী জেলেপাড়া সহ বিভিন্ন এলাকায় কিন্তু বেশ জোর নিরাপত্তার জন্য বা তাদেরকে জোরভাবে আহ্বান জানানো হচ্ছে, যাতে তারা যেন নিরাপদ আশ্রয়কেন্দ্রে চলে আসে। যেহেতু গেলবার যে চিত্রাঙ্গের সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল রাসমণিঘাট এবং হালি শহরের জেলেপাড়াটি, সেখানে পানিতে প্রায় 6-7 ফুট পানিতে প্রায় তুপ তলিয়ে গিয়েছিল। এবারও তাদেরকে আহ্বান করা হচ্ছে কিন্তু তারা এখনও পর্যন্ত আসলে এসে সরছেন না, কারণ তারা যেহেতু ঘূর্ণিঝড়ের কোনো প্রভাব তারা তাদের মধ্যে দেখেনি, তার কারণে তারা সরছেন না বা তারা চলে আসছেন না। সেই কারণে প্রশাসনের লোকজনও কিন্তু সেখানে রয়েছে, যাতে যে কোনো পরিস্থিতির মোকাবেলায় তারা যেন তৎপর থাকেন। তাদের যে দাবিটা তারা আসলে করছিলেন যে তাদের যে জেলেদের কিছু সরঞ্জাম রয়েছে, জাল রয়েছে, সেগুলোর জন্য তারা ফেলে আসছেন না। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে
এর পাশাপাশি কিন্তু এই ঘূর্ণিঝড়ের যে প্রভাব, তার প্রভাবে কিন্তু এই চট্টগ্রামে অতিবৃষ্টির যে একটি সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনি জানেন চট্টগ্রামের বেশিরভাগই পাহাড়ি অঞ্চল এবং বেলে মাটি, সেই কারণে এই পাহাড়ি অঞ্চলগুলোতে কিন্তু পাহাড় ধসের একটি বড় ধরনের সম্ভাবনা থাকে। তো এই বিষয়টাও কিন্তু নজরে এনেছে জেলা প্রশাসনের পক্ষ থেকে, যেসব পাহাড়গুলো রয়েছে সেখানে কিন্তু মাইকিং করা হচ্ছে, ঝুঁকিপূর্ণ পাহাড়গুলোতে যাতে থেকে যাতে বসতি থেকে যাতে নিরাপদে চলে আসে, সেই কারণে তাদেরকেও কিন্তু বেশ মাইকিং করা হচ্ছে, অনেকেই বিভিন্ন নিরাপদ স্থানে নিয়ে আসা হয়েছে। তারপরও ওই যে একই রকম অবস্থা, যে তাদের মধ্যে যে সচেতনতার অভাব রয়েছে, তারা আসতে চাচ্ছেন না, তাদের যে মালামাল আছে তারা সেই মালামালগুলো নিয়ে আসতে চাচ্ছেন না। সবার মধ্যে একটা সংখ্যা থাকে যে মালামাল তারা যখন নিরাপদ আশ্রয়ে চলে যাবেন সেখানে এত চুরি বা এই ধরনের চুরি করার বা তাদের সরঞ্জামগুলো নিয়ে যাওয়ার, তাদের আসবাবপত্র নিয়ে যাওয়ার এ ধরনের একটা সম্ভাবনা থাকে, এই সম্ভাবনাটা থেকেই তারা আসলে সাধারণত আসতে চান না। তারপরও জেলা প্রশাসন এবং অন্যান্য যে প্রশাসন, পুলিশ প্রশাসন থেকে তারা কিন্তু যৌথ তৎপরতা চালাচ্ছে এবং যাতে তারা কোনোভাবেই কোনোরকম প্রাণহানি যাতে না ঘটে এবং এই যে ঘূর্ণিঝড় মোখা সেটি যাতে মোকাবেলায় একেবারে ভালো যে প্রস্তুতি, সে প্রস্তুতি কিন্তু যাতে নেওয়া যায় সেটি কিন্তু তারা আসলে নেওয়া যাচ্ছে। এবং এর পাশাপাশি উপজেলাগুলোতেও কিন্তু প্রস্তুত রাখা হয়েছে, শুকনো খাবার থেকে শুরু করে আশ্রয়কেন্দ্রগুলো জানাচ্ছেন, সাবধানে থাকবেন এবং আমাদেরকে আরো তথ্যপ্রদ জানাবেন। অনেক ধন্যবাদ রনি দত্ত।